দর্শক, খেলার দুনিয়ার এই পর্যায়ে একটু দেখে নিয়ে আসতে চাই দেশ বিদেশের পত্রপত্রিকার ওয়েবসাইটের সবশেষ শিরোনামগুলো। আমরা শুরু করব প্রথম আলো দিয়ে এবং এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ আজকে আর কী কী খেলা আছে সেগুলো দর্শকদের জানিয়ে দেবো। পান্ডিয়া পোলারে প্লে অফের আশা বাঁচল মুম্বাইয়ের, কলকাতা আজকে জিতেছে, তারা 4 নম্বর পজিশনে আছে। ঠিক একই সাথে মুম্বাইও পাঞ্জাবকে হারিয়ে 5 নম্বর পজিশনে আছে, তবে রান রেটে কলকাতা মুম্বাইয়ের চেয়ে খানিকটা এগিয়ে। কান থেকে ইংল্যান্ডে রেখে ইতালি যাত্রা চেলসির, করোনা পজিটিভ হয়েছেন সম্ভবত এনগোলো কান্তে, ইঞ্জুরির কথা বলা হচ্ছিল তবে সবশেষ খবর অনুযায়ী করোনা পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে। ইনজামামকে নিয়ে টেন্ডুলকারের আবেগপ্রবণ টুইট, ইনজামাম কিন্তু আজকে হার্ট অ্যাটাক করেছেন, তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং অবস্থা খুব একটা সুবিধার নয়। সে কারণে আসলে শুধু টেন্ডুলকার না, পুরো ক্রিকেট বিশ্ব এটা নিয়ে চিন্তিত এবং সবাই আসলে টুইট করছেন বা শুভকামনা জানাচ্ছেন। কিংসলের জন্য মন খারাপ নিয়ে ঢাকা ছাড়লেন জামাল রয়, 1 নম্বর তারকা এমবাপ্পেকে গোল বানিয়ে দেওয়া উচিত মেসির, স্যার রজারকে হারালো লিভারপুল। পরে ওয়েবসাইটে চলে যেতে চাই, সেখানে আছে কালের কণ্ঠ, প্রধানমন্ত্রী বললেন বিজয়ের কি হয়েছে, তুমি ওর সঙ্গে এখনই হাসপাতালে যাও। কিছু স্মৃতিচারণা করেছেন প্রধানমন্ত্রীর জন্মদিনে নাজমুল হাসান পাবন, তারই একটা গল্প তুলে ধরা হয়েছে। মাত্র 10 লাখ রুপির জন্য স্পট ফিক্সিং করব প্রশ্ন ছুড়ে দিয়েছেন শ্রীশান্ত, তাকে নিয়ে কিন্তু স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে, তবে শ্রীশান্ত বলছেন মাত্র 10 লাখ রুপির জন্য এমন কাজ তিনি করেননি, এটা কিন্তু প্রায় 10-12 বছর আগের কথা। ম্যাচ সেরা হয়ে সাকিবের ফেরা কঠিন করে দিলেন সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল আজকে খেলেননি, তারপরও কিন্তু সাকিবকে সুযোগ দেওয়া হয়নি, টিম সাউদি খেলেছেন রাসেলের পরিবর্তে। এছাড়া মর্গান, নারিন, লকি ফার্গুসন তো প্রতি ম্যাচেই খেলছেন। ছন্দে ফেরার পথে ম্যাচ জেতানো ইনিংস খেলেন মুশফিক, বাফুফের গড়িমসিতে সাফে খেলা হচ্ছে না কিংসলের। পরে ওয়েবসাইটে চলে যেতে চাই, আচ্ছা সকারওয়ে বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগের খবরগুলো জানিয়ে দিব। আয়াক্স এবং বেসিকতাসের ম্যাচটি ইতিমধ্যে শেষ হয়েছে, 2-0 গোলে এই ম্যাচটা জিতেছে আয়াক্স। অন্যদিকে শাখতার দোনেস্ক এবং ইন্টার মিলানের খেলাটা চলছে, 85-86 মিনিটের মতো হয়েছে, গোল নীল অবস্থায় আছে। এছাড়া বিগ ম্যাচে আর খানিক বাদে রাত 1টায় পিএসজি মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির, পিএসজির মাঠ পার্ক দি প্রিন্সেস এই ম্যাচটা হবে। এছাড়া লিভারপুল খেলতে যাবে পোর্তোর মাঠে, এসি মিলান আথলেটিকো মাদ্রিদও একটা বিগ ক্ল্যাশ, রাত 1টার সময় এই ম্যাচটাও হবে এসি মিলানের মাঠে। বরুশিয়া ডটমুন্ড স্পোর্টিং লিসবনকে আতিথ্য দেবে, এছাড়া রিয়াল মাদ্রিদেরও খেলা আছে, শেরিফ তাদের প্রতিপক্ষ, নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে খেলবে রিয়াল। দর্শক দেখছিলাম পত্রিকা শিরোনাম, আমাকে ছোট্ট বিরতির পর ফিরছে।